ঠাকুরগাঁওয়ে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে আশ্রয় কেন্দ্র থেকে বাড়িতে আসছেন বিপদসীমার প্রবাহিত হচ্ছে নদীর পানি ঠাকুরগাঁও শহরের নদীর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এম এস সামাদ বিস্তারিত জানবো তার কাছ থেকে সামাদ আমাকে নিশ্চয়ই শুনতে পাচ্ছেন যারা বন্যার্তরা ফিরে আসছেন তারা আসলে যেভাবে তাদের ঘর বাড়ি রেখে গিয়েছিলেন ফিরে এসে একই অবস্থানে দেখছেন কিনা বা সার্বিক পরিস্থিতি সম্পর্কে আমাদের জানাবেন ধন্যবাদ সুজানা তার আগে আপনাকে জানিয়ে রাখি যে ঠাকুরগাঁও যে উত্তরের জেলা ঠাকুরগাঁও এটি সমুদ্র যে সমতল পৃষ্ঠ রয়েছে সেটি থেকে পঞ্চাশ থেকে পঞ্চান্ন মিটার উপরে রয়েছে ঠাকুরগাঁও এর মানুষের নেই কিন্তু আমরা দেখেছি গেল দুদিন আগে টানা বৃষ্টি হবার কারণে এবং ভারী বর্ষণ হবার কারণে কিছু কিছু রাস্তাঘাটও ভেঙে গিয়েছিল এবং অনেক যে জায়গা রয়েছে পৌর শহরে ডিসি বস্তি রয়েছে খালপাড়া রয়েছে মুন্সিপাড়া রয়েছে এই কয়েকটি পাড়া তারার কিন্তু প্রায় কয়েক শতাধিক পরিবার এই পানি বন্দি ছিল এবং যারা সেই পরিবারগুলো ছিল তারাও কিন্তু আমরা দেখেছি নিরাপদ আশ্রয় তারা গিয়েছিলেন যেহেতু দুদিন বৃষ্টি নেই গেল রাতেও ছিল না তার আগের দিনও ছিল না সেই কারণে অনেকটা বিপদ সীমার নিচে রয়েছে এবং যারা নিরাপদ স্থানে গিয়েছিলেন তারাও কিন্তু বাড়িতে ফিরে এসেছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি তারা কিন্তু বলেছেন যে তারা যেভাবে অনেক প্রয়োজনীয় যে জিনিসপত্রগুলো ছিল সেগুলো তারা নিয়ে গিয়েছিলেন কিন্তু যে সমস্ত বাড়িতে রেখে গিয়েছিলেন সেগুলো পানিতে ভিজে যাবার কারণে তাদের সমস্যা হয়েছে এবং ভোগান্তি তাদের রয়েছে এবং এটি উঠতে একদিন সময় লাগবে আমাদের সঙ্গে এখন রয়েছেন যিনি কিছুক্ষণ আগে পরিদর্শন করলেন এই পানি এবং এই টাঙ্গন ব্রিজের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী গলাম জাকারিয়া আমরা একটু আপনার কাছে জানতে চাই বিপদ সীমার কতটুকু নিচে পানি প্রবাহিত হচ্ছে এবং দুদিন আগেও তো বিপদ সীমার কাছাকাছি ছিল কি মনে হচ্ছে ঠাকুরকে বন্যা পরিস্থিতি গত ছয় সাত দু চব্বিশ খ্রিস্টাব্দের তারিখে কয়েকদিনের টানা বর্ষণের কারণে ঠাকুরকা জেলায় পানি ব্যাপক হারে বৃদ্ধি পায় এবং ছয় তারিখে বারো ঘন্টায় প্রায় সাত ফিট পানির দৈর্ঘ্য বৃদ্ধি পায় প্রায় দুই মিটারের কাছাকাছি দুই মিটারে বেশি পরবর্তীতে থেকে গতকাল পানি কমতে শুরু করে গতকাল দিনে প্রায় এক মিটারের মতো পানি কমছে এবং আজকে সকালে তিন ঘন্টায় প্রায় পয়েন্ট থ্রি মিটার মানে এক ফিটের মতো পানি কমছে গতকাল থেকে আমাদের প্রায় চার ফিটের মতো পানি কমছে এবং পানি খুব দ্রুত নেমে যাচ্ছে কারণ আপনারা জানেন যে আমাদের ঠাকুরগার যে সমতলের গড় উচ্চতা সেটা হচ্ছে সমুদ্র পৃষ্ঠলে গড় গভীরতা থেকে পঞ্চাশ থেকে পঞ্চান্ন মিটার উপরে এই কারণে এখানে পানি খুব দ্রুত নেমে যায় যে পানিটা খুব দ্রুত বৃদ্ধি পাইছিল সেই পানিটা খুব দ্রুত নেমে যাচ্ছে এ খুব পানি খুব দ্রুত বৃদ্ধি এবং খুব দ্রুত নেমে যাওয়ার কারণে দু এক জায়গায় ভাঙনের সৃষ্টি হয়েছে আমরা পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ সবকিছু নজরে রাখতেছি যেখানে পদক্ষেপ নেওয়া প্রয়োজন সেখানে উদ্বোধন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে আমাদের আসলে আমরা আজকে যে পানির লেভেল দেখতে পাচ্ছি সেটা আমাদের বিপদ সীমা থেকে দুই মিটার নিচে প্রায় সাত ছয় ফিটের বেশি সাত ফিট সাত ফিটের কাছাকাছি আমাদের আমরা আশা করতেছি আমাদের যে বন্যা পরিস্থিতি যেটা ছিল সেটা অনেকটা রিকভার হয়ে গেছে এবং আপাতত যদি আজকে আর যদি টানা বৃষ্টি না হয় তাহলে এই বন্যা পরিস্থিতি আমাদের অনেকটাই লাঘব হয়ে যাবে এবং আমরা আশা করতেছি যে খুব দ্রুত ঠাকুর গায়ে যে বন্যা পরিস্থিতিটা সৃষ্টি হয়েছিল এটা মানুষ কাটিয়ে উঠবে অসংখ্য ধন্যবাদ যেমনটি বলছিলেন এবং আমরা জেলা প্রশাসনের সঙ্গে কথা বলেছি উপজেলা প্রশাসনের সঙ্গে কথা বলেছি তারা বলেছেন যে সকল মানুষ এই বন্যায় দুর্গত ছিল তাদের পাশে তারা দাঁড়াবেন যতক্ষণ না পর্যন্ত এটি বন্যা পরিস্থিতি স্বাভাবিক হয় তাদের পাশ থেকে এবং তাদের পাশে থেকে সার্বিক সহযোগিতা করার আস্থা দিয়েছেন জেলা প্রশাসন এবং সদর উপজেলা প্রশাসন সুজনা